আজ পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহির ওসিপি কলোনির ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির নির্বাচনী সভা। এই সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল প্রচুর উন্মাদনা। এই সভায় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক পাণ্ডবেশ্বর এলাকার বিজেপিতে যোগদান করলেন। এই সভা থেকে পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী পুলিশকে তৃণমূলের হয়ে কাজ করছে বলে দুষলেন। এছাড়াও পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও এক হাত নিতে ছাড়েননি জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্রবাবু বলেন, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিদ্রুপ করে বলেন, ওনার বিধায়কের চেয়ারে বসার খুব ইচ্ছা হয়েছে, দু তারিখ পর্যন্ত বসে নিন, দু তারিখের পর একদিন ওনাকে বসাবো, আর সেদিন চেয়ারে আলকুশি লাগিয়ে তারপরও ওনাকে বসাবো। আমাদের যুব মোর্চা, আলকুশি রেডি তো? আলকুশির গাছ কোথায় আছে দেখে রাখ, আর দু তারিখ ওই চেয়ারে ওই আলকুশি লাগাবি আর ওকে বসাবি। বলো বসো, ও বলবে না আর বসবো না, বসতে হবে তুমি, তিন মাস বসেছো বসবে না মানে ওই আলকুশি লাগানো চেয়ারে বসাবে। তখন দেখবো কি বলবে জানিস, তখন বলবে না আমাকে বসিও না, যমুনাকে বসিও না। তখন কি বলবে জানিস, বলছে আমাকে বসিও না, মধুকে বসিয়ে দাও। তখন ও বলবে আমাকে বসিয়ে না, অজয়কে বসিয়ে দাও। হ্যাঁ তখন বলবে ওই ওই সোনপুর গায়ের বাঁধরটা কি নামে, নিতাই। তখন বলবে নিতাইকে বসিয়ে দাও। কেন বাবা, ওদেরকে কেন বসাবো? হ্যাঁ মজা করলে তুমি আর জ্বলন লাগবে ওদের, এটা হয়? কিন্তু ওদেরকে তোদেরকে বলে রাখি ভাই, যারা দু পাঁচ জনের নাম বললাম, যারা দু চারটা বাঁদর তৈরি হয়েছে, তোদেরকে বলে রাখি ভাই, বেশি বাঁদরামি করিস না, ও তোদের পাশে থাকবে না, ও তোদের পাশে থাকবে না, ও সোজা গিয়ে দেখবি বিজেপি কোনো নেতার পায়ে পড়ে যাবে। বাচ্চার বাজা, আর আমাদের লোকেরা তো জানে দয়ালু, তন্ময় তোর সঙ্গে যোগাযোগ করলে ভাই করিস না, কার পায়ে পড়ে যাবে, তোদের কি হবে? তো তাই বলি, যারা যারা বাঁদরামি করছে তাদেরকে বলি ভাই এত এত নেচা আছে, কারো না কারোর সঙ্গে যোগাযোগ রাখো ভাই, যোগাযোগ রাখো তাহলে বাঁচবে ভাই, তা না হলে ও তো বেঁচে যাবে, ওর নেতা কারো পায়ে গিয়ে পড়ে যাবে, তোমাদের কি হবে ভাই? আর যদি বাঁচতে চাও তাহলে বাড়াবাড়ি করো না, ভোটের দিন তো বাড়াবাড়ি করতে যেও না, মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দে, লোককে ধমকানো চমকানো বন্ধ করো। যদি ভালো কাজ কিছু করেছে সেটা মানুষকে বলো, ভালো কাজ করেছো পাণ্ডবেশ্বরে রোজ জুয়া খেলেছো, এটাই তো ভালো কাজ, এবং নরেনকে ভাগ দিয়েছো জুয়া খেলেছো, ওই পয়সায় বম কিনেছো পিস্তল কিনেছো সেটা ফাটিয়েছো বিভিন্ন, এটাই তো। এখন কেন্দ্রাতে যাচ্ছে, কেন্দ্রাতে চার দিন ধরে লোককে খাওয়াচ্ছে বিনা পয়সায়, খাওয়াবে পাঁচ বছর খাওয়ালো না, করোনার সময় যখন লোকের ঘরে চাল ছিল না তখন খুঁজে পাওয়া যায়নি, করোনার সময় যখন লোকের ঘরে কষ্ট ছিল তখন খুঁজে পাওয়া যায়নি, আর ভোটের সময় লোককে খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে মাংস। খেলে গা